ওয়েলকাম টু আর এন্ড বায়োলজি তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদেরকে প্রতিদিন এস এম এম কাউন্সেলিং শেষে যে ভ্যাকান্ট সিট ম্যাট্রিক্স থাকে সেটা তোমাদের সামনে আমি নিয়ে আসি তো আজকের যে কাউন্সেলিং ছিল তারপরে আমরা দেখবো যে কোথায় কত সিট ফাঁকা রয়েছে দেখো একদম শুরুতেই আমরি হসপিটাল ঢাকুরিয়া কলকাতাতে জেনারেলের ডিএমএলটি পাঁচটা সিট ফাঁকা আছে ডিআরটি চারটে ফাঁকা আছে ডিসিএলটি চারটে ফাঁকা আছে ডিসিসিটি আটটা ফাঁকা আছে ডিও নটা ফাঁকা রয়েছে আমরি হসপিটাল লিমিটেড মুকুন্দপুর এ বাইপাসে ডিএমএল টিতে চারটে ফাঁকা আছে ডিসিএল ডিসিএলটিতে চারটে ফাঁকা আছে ডাল আইসিসে দুটো ফাঁকা আছে ডিসি আটটা ফাঁকা আছে ডিও ডিরে তিনটে ফাঁকা রয়েছে তো এইভাবে তোমরা যদি নিচের দিকে স্ক্রল করো তাহলে কিন্তু তোমরা পরপরগুলো দেখতে পারবে যেমন ধরো আনন্দলোক মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড শিলিগুড়ি সেখানে তিনটে সিট ফাঁকা ডিএমএল টিতে ডিআরটিতে চারটে এরকম সিট ফাঁকা আছে তো যদি আমরা জেনারেলের ক্ষেত্রে গভর্নমেন্ট সিট দেখি যে কোথাও গভর্নমেন্ট সিট ফাঁকা আছে কিনা দেখো গভর্নমেন্ট সিট গভর্নমেন্ট সিট এখনও পর্যন্ত দেখো দেখতে পেলাম না তারপরে আমাদের ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ না সিট ফাঁকা নেই আমাদের তারপরে হচ্ছে ধরো অ্যাফিলিয়েটেড যেটা সেখানেও নেই সিএনসিআই সেখানে নেই রাজারহাট সেখানেও কিন্তু সিট ফাঁকা নেই জেএনএম হসপিটাল জেনারেলের সিট ফাঁকা নেই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি গভর্নমেন্টের সিট কিন্তু প্রায় শেষের পথে যদি নিচের দিকে কিছু পাওয়া যায় তাহলে ওই জন্যই কত প্রায় বলছি আচ্ছা এখানেও নেই দেবেন মাহাতাতে নেই ড্যাম ওন্ড হারবার হারবারে না ড্যাম হারবারে ওই জেনারেলের সিট ফাঁকা নেই আচ্ছা তারপর ইএসআই আসানসোল দেখা যাচ্ছে না জেনারেল সিট ফাঁকা নেই কামারহাটিতে ফাঁকা নেই মানিকতলাতেও ফাঁকা নেই শিয়ালদা সেখানেও ফাঁকা নেই কোনো কোর্সে বেলেঘাটাতেও কোনো কোর্সে ফাঁকা নেই আচ্ছা তারপরে হচ্ছে তোমার যদি এস এস কে এম দেখা যায় এস এস কে এমও ফাঁকা নেই আচ্ছা তারপরে হচ্ছে জলপাইগুড়িতেও না ফাঁকা নেই ঝাড়গ্রামে দেখো ঝাড়গ্রাম যদি দেখি জেনারেলে না জেনারেলের সিট ফাঁকা নেই আমরা যদি দেখি এম জে ইন কোচবিহার সেখানেও ফাঁকা দেখতে পাচ্ছি না আচ্ছা তারপরে গভর্নমেন্ট মালদা সেখানেও নেই আচ্ছা তারপর যদি আর একটা গভর্নমেন্ট দেখি মিদনাপুর মিদনাপুরে না মিদনাপুরেও কোনো সিট কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছি না তারপর যদি মুর্শিদাবাদ দেখি মুর্শিদাবাদেও কিন্তু দেখি মুর্শিদাবাদ না মুর্শিদাবাদেও কিন্তু সিট ফাঁকা দেখা যাচ্ছে না তারপরে যদি আমরা আরো নিচের দিকে চলে যাই নীলরতন সরকার সিট ফাঁকা দেখতে পাচ্ছি না নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলেও না কোনো সিট ফাঁকা নেই আচ্ছা আরামবাগেও কোনো সিট ফাঁকা নেই আর জি কর আর জি করেও দেখা যাচ্ছে না কোনো সিট ফাঁকা নেই রায়গঞ্জ কোনো সিট ফাঁকা দেখতে পাচ্ছি না জেনারেলের কোনো কোর্সেই কোনো সিট ফাঁকা নেই রামপুরহাটেও কোনো কোথাও কোনো কিছু ফাঁকা নেই আচ্ছা তারপরে হচ্ছে তোমার ধরো কোথায় উলুবেড়িয়া গভর্নমেন্ট ফাঁকা নেই আচ্ছা তারপরে হচ্ছে তাম্রলিপ্ততে ফাঁকা নেই আর তো নেই তো আমাদের এখানে কনক্লুশন হলো কি যে গভর্নমেন্টে জেনারেলের কোনো সিট কিন্তু ফাঁকা নেই প্রাইভেটে সিট ফাঁকা রয়েছে তো প্রচুর কলেজ আছে সেগুলো তো এই ভিডিও মারফত বলা সম্ভব নয় আমি তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে রাখবো যেমন কি প্রতিদিনই দিয়ে রাখি পিন কমেন্টে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকে সাথেও তোমরা যুক্ত হতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি